বিকাশ দেখিলে রায়গড় ভরা নই ভিতরে আত্মজাত করছেন অঞ্চলবাসী রাস্তা স্বাস্থ্য শিক্ষার প্রতিশ্রুতি সবু প্রতারণা জামুগণ্ড নাড়ে অপহঞ্চ বিজু সেতু যোজনা নিজ রাস্তা নিজে তিয়ারি অন্টা ভিড়িলে অঞ্চলবাসী এ হচ্ছে গঞ্জাম জেলা পাত্রপুর ব্লক অন্তর্গত তুম্বা পঞ্চায়েতর রায়গড় গাঁ স্বাধীনতার 75 বর্ষ পর মধ্যে গাঁকু নাই রাস্তা জামুগণ্ড নাল উপরে হয়ে পারি সেতু সেপাই অন্টায় অন্টায় পানি মধ্যে যা আসা করছেন অঞ্চলবাসী কুনি কুনি স্কুল পিলা মধ্যে নাল ভিতরে আত্মজাত করছেন যেটি প্রতি মুহূর্তে রয়েছে জীবন প্রতি বিপদ তথাপি এই রাস্তা ব্যতীত অন্য চারা না কি গোটে রোগের পড়ছে ঝুলা হয়েকি বুহা হয়েকি কান্ধে যাচ্ছি যেহেতু রাস্তা নাই এটি বহুত খারাপ অবস্থা তেমন আশা করছু আমি টিম গুঞ্জ তরফর কিছু ছোট প্রয়াস করছু যেটি লোক কিছু টেম্পোরারি উপকারের লাগিপার আমি গাঁ যাই মিটিং ফিটিং করলু মিটিং কলে লোক সো ইচ্ছারে কহিলে সে স্যার আমি এই কাম করবু যে ছোট কাম করবু যে রাস্তা পিলা যা আসা সুবিধা হব আর রাতে সময়ের মধ্যে যে হইরাণ যাচ্ছি রাতে না করেন্ট অ কোণ অলোরে যে রাতে গলা সময় সাপ ফাপ বেঙ্গ এ ভয়ঙ্কর থাকে তেমন সে রাস্তা টিকি যে খন্ডিয়ে রাস্তা পথর পথর জয়েন করে গেলে কিছু আমি সেফটি উপরে যাইপার খালি সেতিক নুহে গাঁরে না অছি পানীয় জলর ব্যবস্থা না রয়েছে বিদ্যালয় না অছি স্বাস্থ্য সেবা পানীয় জল যোগাণ ব্যবস্থা নথিবারু লোকে নাল পানি পিউছন্তি সেবেলে স্কুল নথিবারু পিলামানকু পাঠ পড়িবা লাগি নদী পার হই পাখ গাঁকু যিবাকু পড়ুছি রায়গড় গাঁর সমস্যা বিষয়ে সমস্ত জনা তথাপি প্রশাসন শুণুনি দুর্গমবাসী গুহারি শেষে গমনাগমন নিজে রাস্তা করা অন্টা ভিড়ি অঞ্চলবাসী এক এনজিও সহযোগে গ্রামবাসী নাল মধ্যে পথর পকাই ব্রিজ করছেন এর গাঁর সবু বর্গর লোক সহযোগের হাত বড়াই আমি জলে জঞ্জাল দেবে আমি লুণ মরচ বসাই যাচ্ছি কোড়া পরিবাপত্র মধ্যে আমি মিলিপারি নদী পাড়ে অছি মধুর নদী অছি আমি ডেইপারি এটি সরকার যদি যোজনা কলে এটি এণুকার কলে মধ্যে তা মধ্যে রোড দৌনা ব্রিজ হয়ে নৌতি আরিয়া এমনি যদি আমি বড় অসুবিধার অছি পাড় অঞ্চলের আমি অছু আমি নিজে পথর কাড়ি নিজে আমি নিজে চালিয়া পাই বলি আমার পিলা ছোট ছোট মানে অনেক সেই মানে স্কুল যাইপারি না তাপরে আমার প্রসিডিওটা কোণ আমার যে প্রেসিডেন্ট পড়ুছে সেইটা মধ্যে আমার কোণ পাই আমি যে তাকু তাকু নিয়ে আমি ইয়ে বা ধোড়া করি তাকে ধরিকি যাচ্ছি সেইটু সেই রাস্তা পৌঁছলা পর্যন্ত আমার কত কদর যাচ্ছি সেই তেণু করে বলি আমি সরকার মধ্যে আমি কিছু সাহায্য করু না আজ এই সংস্থা গোটে আসছে যে তাকে কৌন ভাবরে আমি জিনিস মধ্যে সেইটা ইয়ে কর বহন কলে তুমি কিছু না কিছু গোটে ইয়ে হব এই যোগে এই কথা দুর্গম অঞ্চলের বাস্তব চিত্র সরকার সবু যোজনা এঠার এক প্রকার অপহঞ্চ এভাবে মৌলিক সুবিধাটিয়ে পাইবা হন্তসন্ত হচ্ছেন অঞ্চলবাসী এটি প্রশ্ন উঠুছি কেবে বদলিব রায়গড়ের চিত্র কেবে গাঁকু সংযোগ হব রাস্তা স্বাধীনতার 75 বর্ষ বিতি যাইলে মধ্য গঞ্জাম জেলা পাত্রপুর ব্লক তুম্বা পঞ্চায়েতর রায়গড় গ্রামর গ্রামবাসী মানে মৌলিক সুবিধার বঞ্চিত অছন্তি কেতেবেলে পানি আসুছি তো কেতেবেলে বাতি আসুছি এহাকু দেখি গ্রামবাসী মানে নিজ নিজ ইচ্ছারে এক রাস্তা নির্মাণ করিছন্তি তেবে দেখিবাকু বাকি রহিলা প্রশাসন এই গ্রামবাসীঙ্ক উপরে কেবে নজর পড়ুছি পাত্রপুরর রাজেশ কুমার রণাঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।